গাছ ভালো হইলে ফল ভালো হয় ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় যার মধ্যে রসুলের আছে তুমি তাকে কলিজার আপন বানায় নাও ভাই পারবেন না দলের দালালি করবেন যারা নবীর তরিকায় চলে তারা আমাদের সবাই আপন কি যুবক ভাই রাজি আছেন কোনোদিন দলের পক্ষ নিয়েন না আপনার লেখা লেখাপড়ার মূল জায়গায় যাইতে বহু সময় এখনো বাকি আপনি আগে নিজেকে তৈরি করেন জ্ঞান অর্জন করেন সকলের দোয়া নেন কারো পক্ষ নিবেন আর এক পক্ষের বিরোধিতা করে বর দোয়া নেওয়ার দরকার কি আপনি যদি কারো পক্ষ নেন নামাজ পড়ে না আর বিরোধিতা করেন নামাজ পড়ে যার তো নামাজি ইমানদার বর দোয়া আপনার কপালে লাগবে বেনামাজিকটা লাগবে না অতএব অনুরোধ করে বলছি আপনি লেখাপড়া করেন যে কলেজে আছেন স্কুলে আসেন পড়েন আপনার লেখা সুন্দর করেন সবার মনের দোয়া নেন যে যে থাক সবার দোয়া নিতে থাকেন আর রসুলের তরিকায় যারা মজবুত চলে এদের সাথে মহাব্বতে চলবেন কোনো ভাগাভাগি করবেন না আপনার ভাগাভাগির সময় না আপনার লেখা পড়ার সময় আপনার লেখা পড়ার সময় আপনার দলাদলির সময় এখনো আসে নাই আপনাকে যারা দলাদলির মধ্যে ঢুকাইছে তারা ইহুদির দালাল হয়ে আছে আপনার লেখাপড়ার মধ্যে যারা দলাদলি ঢুকাইছে সুন্নতের খবর নাই নামাজের খবর নাই কান্নাকাটির খবর নাই আপনার জীবনটাকে তারা ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে আমি আমার ব্যক্তিগত দিল খুলে বললাম আপনি লেখাপড়া করবেন আপনি ডাক্তার হতে চান ডাক্তার হয়ে যেদিন চেম্বারে বসবেন সেদিন চিন্তা করবেন আমি এখন একটা দলের লাইনে চলা দরকার ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত কোন নেবেন না আগে ইঞ্জিনিয়ার হইয়া সুনাম অর্জন করে যখন চেয়ারে বসবেন এরপরে চিন্তা করবেন কোন একটা দলের ছায়ায় আমার যাওয়া দরকার এ পর্যন্ত যারা রসুলের তরিকায় চলে সবাইকে বুকে আলিঙ্গন করে মোহব্বত করবেন যারা বিরোধিতা করবে তাদের থেকে দূরে থাকবেন এর থেকে ভালো কথা আমার দিল আর বিবেক থেকে আমি আর জানি না আমি দিল খুলে আপনার কল্যাণের জন্য বললাম এরপর শয়তান কি ধোকানা দিয়ে চুপ থাকবে শয়তান তো লেগে আছেই জিন শয়েতনও আছে মানুষ শয়েতনও পেছনে আছে মিনাল জিন্নাতি অন্যাস মানুষ শয়তানো লাগা আছে জিন শয়তানো লাগা আছে লেখাপড়া বন্ধ আগে লেখাপড়ার ফাঁকে রাজনীতি করো লেখাপড়ার ফাঁকে দল করো তুমি এক দলে গেছো আর এক দলওয়ালারা তোমাকে বর্দ করে কপালটা যদি এমন হয় ভাগ্য যদি খারাপ হয় যে তুমি যার পক্ষ করো সে নামাজ পড়ে না যার বিপক্ষ করো সে নামাজ পড়ে তুমি যার পক্ষে লেখতেছো বলতেছো সেই লোকটার দাড়ি নাই যার বিরোধিতা করছো তো তার দাঁড়ি আছে যেই লোকটার পক্ষ নিছো সে তাহার যুত পরে না যার বিরুদ্ধে গেছো সে তাহাজুত পরে কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহর কসম ওই দাড়ি মানেওয়ালা ওই বেপারদাওয়ালা হাত তুইলা বর্দ করলে তোমার কপালে লাগবে না কিন্তু তাহাজুতওয়ালা যদি ভোর রাতে কান্না করে বর্দ করে তোর বংশ ধ্বংস হয়ে যাবে হজরত পীর সাহেব হুজুর আসবেন মুক্তাসার আলোচনা করবেন রুহানিয়ত নিয়ে আমরা শেষ দোয়া করে যাব রাজি আছি সবাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এরে উম্মতের দল যদি তুমি নিজেকে ভালো বানাতে চাও জমিনের মধ্যে একজন ভালো মানুষকে দেখিয়া ভালো হওয়ার চেষ্টা করো ওই ভালো আদর্শই হলো মদিনার নবীর আদর্শ কার আদর্শ এখন আপনার প্রশ্ন নবীরে দেখি নাই নবীর সুন্নত কেমনে মানি পোশাকের বেলায় কেমনে বুঝব নবীর সুন্নত কোনটা একমাত্র তার ফাইনাল জবাব হলো আহলে হক ওলামায় কেরাম আহলে বাতেল না আহলে আহলে বাতল না না যারা আহলে হক এদের পোশাকটাই পর কারণ আহলে হক ওলামায় কেরামের টুপিটাই মদিনার আদর্শের টুপি ওলামায় আহলে হকের পোশাকটাই মদিনার আদর্শের পোশাক কারণ ওলামায় আহলে হক মন গড়া সুন্নত মানে না এরা মুরব্বীদের দেখে দেখে কোরআন সুন্নারা লোকে আমল করে তারাও মন গড়া আমল করে না তারাও কোরআন সুন্নার আলোকে তবে তাবিনকে দেখে আমল শিখেছেন তবে তাবিনরা মন গড়া আমল করে না তারাও তাবিনদের দেখে দেখে সুন্নতের আমল শিখেছেন তারাও মন গড়া আমল করে না তারা সাহাবায় কেরামদের দেখে দেখে আমল শিখেছেন সাহাবায় কেরামও মন গড়া আমল করে নাই কোরআন হাদিস অনুযায়ী তারা রহমাতুল্লীলা আলমিন থেকে দেখে দেখে আমল শিখেছে কোন টুপি পরবেন যেই টুপি মদিনার একমাত্র জবাব আহলে হক ওলামায়ের টুপি পরবেন এটাই মদিনার আদর্শের টুপি আহলে হক সুন্নতি পোশাকটা পরবেন এটাই মদিনার পোশাক এখানে যদি কেউ একটু হিংস দেয় আঙ্গুল ঢুকাতে চায় সে আহলে বাতেল সে কি আহলে বাতেল কোনো সন্দেহ নাই আহলে হক ওলামাদের টুপি মদিনার আদর্শের টুপি আহলে হক ওলামায় কেরামের পোশাক মদিনার আদর্শের পোশাক এখানে কেউ কিছু মন্তব্য করাই প্রমাণ সে আহলে বাতেল আল্লাহ সব দায় হেদায় করুন এ বিশাল আয়োজনে আপনারা খুশি আছেন তো প্রতি বছর হোক আপনারা চান কোনদিন দলাদলি করবেন এখানে যত যুবক ভাইরা আছেন আমি বান্দা পায়ে হাত রেখে বলছি সব মাহফিলে বলি টুপিওয়ালারা সারা যুবকের জন্য এই জমিনে অতি আপনার কেউ নাই আমি দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর হস্তে যুবক কেউ ব্যবসা করেন কেউ চাকুরি করেন কেউ লেখাপড়া করেন আপনাকে অনুরোধ আমার আপনার জীবনটা ফুলের মতো হোক জাতি আপনার থেকে দলমত নির্বিশেষে উপকার পাক যদি এমনটা আমি চাই আপনিও যদি চান তো অনুরোধ করব কোনো পক্ষ নিয়ে দলের দালালি করবেন না কোনো কোন দলের দালালি করবেন না আপনাকে এমন হতে হবে আদর করে যেন আপনার যুবকের এমন হতে হবে তাপলিগুলারাও পাইলে যেন বুকে টেনে আদর করতে পারে আপনি নিরপেক্ষতার মানদণ্ডে লেখাপড়া ঠিক মতো করতে থাকেন জাতি আপনার থেকে যা পাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি দলাদলি করেন কেন যে আমি অমুক দলের সদস্য আমি অমুক দল করি সব দলাদলি সারেন দল হবে একটা মদিনার সুন্নতের আদর্শের দল আর মদিনার শূন্যতের আদর্শে যারা আছে তাদেরকে মোহাবত করবেন দিল খুলে কি খুলে নাকি তারা সর্ব এই জন্য একটা গজব হ্যাঁ না তোমার চোখে গজব যার মধ্যে রসুলের আদর্শ আছে এর যদি তুমি খারাপ মনে করো মূলত তোমার দিলটা খারাপ জানি না তোমার আব্বা আম্মার দিলের কি হালত কারণ হালাত ভালো হলে ছাত্র ভালো হয় মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় যার মধ্যে রসুলের সুন্নত আছে তুমি তাকে কলিজার আপন বানায় নাও অযুবক ভাই পারবেন না দলের দালালি করবেন যারা নবীর তরিকায় চলে তারা আমাদের সবাই আপন কি যুবক ভাই রাজি আছেন কোনোদিন দলের পক্ষ নিয়েন না আপনার লেখাপড়ার মূল জায়গায় যাইতে বহু সময় এখনো বাকি আপনি আগে নিজেকে তৈরি করেন জ্ঞান অর্জন করেন সকলের দোয়া নেন কারো পক্ষ নেবেন আর এক পক্ষের বিরোধিতা করে বরদোয়া নেওয়ার দরকার কি আপনি যদি কারো পক্ষ নেন নামাজ পড়ে না আর বিরোধিতা করেন নামাজ পড়ে যার তো আপনার কপালে লাগবে বেনামাজিকটা লাগবে না অতএব অনুরোধ করে বলছি আপনি লেখাপড়া করেন যে কলেজে আসেন স্কুলে আসেন পড়েন আপনার লেখাপড়া সুন্দর করেন সবার মনের দোয়া নেন যে যে থাক সবার দোয়া নিতে থাকেন আর রসুলের তরীকে যারা মজবুত চলে এদের সাথে মোহাব্বতে চলবেন কোনো ভাগাভাগি করবেন না আপনার ভাগাভাগির সময় না আপনার লেখা পড়ার সময় আপনার লেখা পড়ার সময় আপনার দলাদলির সময় এখন আসে নাই আপনাকে যারা দলাদলির মধ্যে ঢুকাইছে তারা ইহুদির দালাল হয়ে আছে আপনার লেখাপড়ার মধ্যে যারা দলাদলি ঢুকাইছে সুন্নতের খবর নাই নামাজের খবর নাই কান্নাকাটির খবর নাই আপনার জীবনটাকে তারা ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে আমি আমার ব্যক্তিগত দিল খুলে বললাম আপনি লেখাপড়া করবেন আপনি ডাক্তার হতে চান ডাক্তার হইয়া যেদিন চেম্বারে বসবেন সেদিন চিন্তা করবেন আমি এখন একটা দলের লাইনে চলা দরকার হতে চান ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত কোনো পক্ষ নেবেন না আগে ইঞ্জিনিয়ার হয়ে সুনাম অর্জন করে যখন চেয়ারে বসবেন এরপরে চিন্তা করবেন কোন একটা দলের ছায়ায় আমার যাওয়া দরকার এ পর্যন্ত যারা রসুলের তরিকায় চলে সবাইকে বুকে আলিঙ্গন করে মোহাব্বত করবেন যারা বিরোধিতা করবে তাদের থেকে দূরে থাকবেন এর থেকে ভালো কথা আমার দিল আর বিবেক থেকে আমি আর জানি না আমি দিল খুলে আপনার কল্যাণের জন্য বললাম এরপর শয়তান কি না দিয়ে চুপ থাকবে শয়তান তো লেগে আছেই জিন শয়তানও আছে মানুষ শয়েতনও পেছনে আছে মিনাল জিন্নাতি অন্যাস মানুষ শয়তানো লাগা আছে জিন শয়তানো লাগা আছে লেখাপড়া বন্ধ আগে লেখাপড়ার ফাঁকে রাজনীতি করো লেখাপড়ার ফাঁকে দল করো তুমি এক দলে গেছো আর এক দলওয়ালারা তোমাকে বর্দ করে কপালটা যদি এমন হয় ভাগ্য যদি খারাপ হয় যে তুমি যার পক্ষ করো সে নামাজ পড়ে না যার বিপক্ষ করো সে নামাজ পড়ে তুমি যার পক্ষে লেখতেছ বলতেছো। সেই লোকটার তার দাঁড়ি নাই যার বিরোধিতা করছো তো তার দাঁড়ি আছে যেই লোক তার পক্ষ নিছো সে তাহার পড়ে পরে না যার বিরুদ্ধে গেছো সে তাহাজ্জুদ পড়ে কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহর কসম ওই দারীকা মানেওয়ালা ওই বেপরদাওয়ালা হাত তুলে বরদোয়া করলে তোমার কপালে লাগবে না কিন্তু তাহাজ্জুদওয়ালা যদি ভোররাতে কান্নাকাটি করে বরদোয়া করে তোর বংশ ধ্বংস হয়ে যাবে ঠিক এই আল্লাহ রাস্তে বলছি আল্লাহ রাস্তে বলছি তুমি লেখা পড়ার জিন্দিগি সুন্দর কেমনে হয় এই চিন্তা করো তোমার কোনো দল করার এখন সুযোগ নাই। হ্যাঁ দিল খুলে সবাইকে মহাব্বত করবা যারা রসুলের তরিকা চলে তাবলিগেরও মহব্বত করবা কৌমিরে মহব্বত করবা যারা নবীর লাইনে তরিকা চলে সবাইকে মহব্বত করবা আমার কথায় রাগ করছো রাগ করলে মাফ করে দিও তারপরও চাই কারো বিরুদ্ধে পিছনে বৈশাখ কিছু বলে খাম খা আমল নামায় কবিরা গুনা জমা করিও না আল্লাহ আপনি কুদরতের হাতে আমার প্রত্যেকটা যুবককে কুদরতের হাতে হেদায়াতের দৌলত দান করেন এর থেকে আর ভালো কি বয়ান আছে আমাকে বলো এই বিশাল আয়োজন আল্লাহ সবাইকে এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেন